এতটা আমি নিশ্চিত রূপে আশ্বস্ত যদি এই 2 মিনিটের ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে শুনে নিলেন এবং এটাকে যদি জীবনে আপনি অ্যাপ্লাই করতে পারলেন, তাহলে এই ভিডিওর শেষে না আপনি মন থেকে গরিব থাকবেন, না ধন সম্পত্তির থেকে গরিব থাকবেন। কি এরকম কাজ রয়েছে, কি এরকম দুটো অভ্যেস যেটা আপনাকে বদলে দেওয়া দরকার? সেটাকে বদলে দিলে আপনার আর দরিদ্রতা বলে কোনো জিনিস থাকবে না, আপনাকে গরিব হয়ে জীবন কাটাতে হবে না। সর্বপ্রথমে একটা জিনিস, এই ভিডিওটি শোনার জন্য এবং এই ভিডিওটিকে নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য জরুরি এই জিনিসটাকে মানতে, যে আপনি ভগবানকে মানেন বা না মানেন সেটাকে কিছু সময়ের জন্য দূরে করে দিন। যে ভগবান আপনাকে মরার পরে নিজের কাছে টেনে নেবেন, আপনাকে অনেক আদর দেবেন, এটাকে বাদ দিয়ে দিন। যে আপনি তারই সন্তান এটাকেও বাদ দিয়ে দিন। কিন্তু যদি আপনি সত্যি টাকা রোজগার করতে চান, ধন সম্পত্তি রোজগার করতে চান এবং মনের দিক থেকে কখনো গরিব না থাকতে চান, যদি আপনার ইচ্ছা আছে যে হ্যাঁ আমি কিছু করতে চাই এরকম, যেটা 10 জন দেখে বলুক কি হ্যাঁ এই মানুষটা কিছু করলো, তাহলে আপনাকে এই প্রফেশনাল যে ভাব, আপনাকে শুধু ক্রিয়াক্ষেত্রে যেটা নিয়ে যাচ্ছে, কর্মক্ষেত্রে যেটা নিয়ে যাচ্ছে, সেটাকেও ভালো করে করার জন্য ভগবানের উপরে বিশ্বাস রাখলে আপনার লাভ আছে। শুধু ভগবানের উপরে বিশ্বাস যদি আপনার আছে, তবেই এই জিনিসটা কাজ করবে। আপনি কাজ করে যাচ্ছেন, কর্ম করে যাচ্ছেন, কিন্তু সেই জায়গাটা ছুঁতে পাচ্ছেন না যেখানে আপনার ইচ্ছে আছে, তাহলে আপনি ছুঁতে পারবেন। আপনাকে নিজের কর্মক্ষেত্রে সেই জিনিসটাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ভগবানের উপরে বিশ্বাস। আর এটা মেনেই আমি এই ভিডিওটিকে আরম্ভ করছি। সর্বপ্রথমে একটা জিনিসকে মেনে চলতে হবে এই পথে চলার জন্য, সেটা হলো যে আপনি এটা মানছেন যে ভগবানের কাছে সেই ক্ষমতা, সেই শক্তি আছে যে আপনার মধ্যে আগের থেকে, এখন থেকে না, আগের থেকে আপনার শরীরের মধ্যে অনেক বেশি শক্তির সম্ভার রেখে দিয়েছেন, অনেক বেশি বুদ্ধির সম্ভার রেখে দিয়েছেন, যেটাকে আপনি ঠিকভাবে যদি ইউজ করতে পারেন, তাহলে আপনি যেটা চাইছেন ওর থেকেও অনেক বেশি অর্জন করতে পারেন। আপনাকে প্রথমে এটা মানতে হবে কি আমার উন্নতির জন্য ভগবান কোনো বাধা, ভগবান কোনো বাউন্ডারি, ভগবান কোনো রেখা টেনে দেননি। আপনার জন্যে আপনার উন্নতির যে পথ, সেটা আনলিমিটেড রয়েছে। আপনি যতটা খুশি অতটা অর্জন করতে পারেন, প্রথমে এই বিশ্বাসটি আপনাকে দেওয়াতে হবে। এটা হচ্ছে অভ্যেসের মধ্যে প্রথম পরিবর্তন যেটা আপনাকে করতে হবে, যে আমি লিমিটেড নয়, আমি এতটুকুনি করার জন্য আসিনি, আমার যতটা ইচ্ছা আমি অতটা করতে পারি, শুধু আমার ইচ্ছার উপরে নির্ভর করছে কি আমি কতটা করতে চাই। আর এই ইচ্ছাটা আসছে কোথার থেকে, না ভগবান আমাকে আগের থেকে সেই শক্তি আর সেই বুদ্ধি দিয়ে রেখেছেন, এখন দেননি, আগের থেকে দিয়ে রেখেছেন যে আমি এই কাজগুলো করতে পারবো। প্রথমে অভ্যেসে পরিবর্তন এটা। দ্বিতীয় অভ্যেসে পরিবর্তন হচ্ছে যে যখন আপনি এটা ভেবে নিয়েছেন যে হ্যাঁ আমি পারবো করতে, যেহেতু আমার আগের থেকেই শক্তি এবং বুদ্ধির সম্ভার শরীরের মধ্যে লুকিয়ে আছে, মনের মধ্যে লুকিয়ে আছে, তখন যেটা আপনার কাছে সব থেকে সহজ মনে হচ্ছে সেই পথে এগোনোর জন্য, যেটা আপনি করতে পারবেন আপনাকে মনে হচ্ছে, সেটাতে লেগে পড়ুন। কিভাবে? সকালে সব থেকে আগে উঠে যে কাজটি আপনি করতে চলেছেন তার জন্যে শরীরকে কষ্ট দিতে হবে, কষ্ট বিনা কখনোই জিনিসটা সম্ভব হবে না। তার জন্যে সকালে অন্য মানুষের থেকে 2 ঘন্টা আগে উঠুন এবং উঠে সেই কাজে লেগে পড়ুন। যদি সকালে ওঠার অভ্যেস যদি আপনি জন্ম নিতে পারেন নিজের অন্তরে, নিজের শরীরে, তাহলে যে ভাবনাটা আপনি রেখেছেন ভগবানের প্রতি যে হ্যাঁ ভগবান আমাকে আগের থেকে তৈরি করে পাঠিয়েছেন, তবে সেটা কাজ করতে আরম্ভ করবে। এই দুটো কাজ যখন করতে আপনি লেগে পড়বেন, তখনই আপনার অভ্যেসের সেই চমৎকারী কাজটা কাজে দেবে, যেটা ভিডিওর আগে আমি আপনাকে বললাম যে ভগবানের প্রতি বিশ্বাস রাখুন। আপনি ভগবানকে মানেন বা না মানেন সেটা বাদ দিন, কিন্তু বিশ্বাস রাখুন। আর এই বিশ্বাসটি বাড়বে কিভাবে? যখন আপনি সকালে উঠছেন, আপনি জেনে গেছেন যে ভগবান আপনাকে এই দুটো জিনিস দিয়ে রেখেছে, যেটা দ্বারাতে আপনি সেই জিনিসটাকে ছুঁতে পারবেন যেটা আপনি ছুঁতে চাইছেন, যেটা আপনি পেতে চাইছেন, তাহলে আপনাকে প্রফেশনালভাবেও শ্রবণ কীর্তনা স্মরণ করতে হবে। বাবা লোকনাথ বলছেন, যদি প্রভুর নাম শ্রবণ কীর্তনা স্মরণ সবসময় মানুষ করে, তাহলে যে কাজটি সে করছে, যেটা সে পেতে চাইছে আর যেটা অনেক চেষ্টা করেও অতটা পাচ্ছে না, সেটা পাইয়ে দেন স্বয়ং পরমেশ্বর, স্বয়ং ভগবান। শ্রবণ কীর্তনা স্মরণের মধ্যে এতটা শক্তি রয়েছে যে আপনার চেষ্টাকে ভালো ফলাফলের দিকে সেটাই নিয়ে যেতে পারে।
এই যদি দুটো অভ্যেসে পরিবর্তন আপনি করতে পারলেন আর সঙ্গে যদি ভগবানের উপরে বিশ্বাসটি রাখতে পারলেন, আমি চাইছি না, আমি জানতেও চাই না যে আপনি ভগবানকে কতটা মানেন বা কতটা জানেন, কিন্তু যদি আপনি মন থেকে গরিব হয়ে থাকতে চান না, আপনি যদি ধনসম্পত্তি থেকে কখনো গরিব হয়ে থাকতে চান না, তাহলে চেষ্টাটি আরম্ভ করুন অন্য মানুষের থেকে দু ঘন্টা আগে, এবং এটা মেনে চেষ্টাটি আরম্ভ করবেন যে ভগবান আপনাকে আগের থেকে সেই শক্তি সেই বুদ্ধি দিয়ে রেখেছেন যে আপনি সেটা পেতে পারেন। তাহলেই আপনি সেই কাজে দ্রুত গতিতে সাকসেস পেতে আরম্ভ করবেন, কিন্তু এই ধনপ্রাপ্তির পথে আপনাকে মুহূর্তে মুহূর্তে শ্রবণ কীর্তন আর স্মরণ করে যেতে হবে পরমেশ্বরের। সেই কাজটিতে যে শক্তিগুলোর প্রয়োজন সেই শক্তিগুলো আপনাকে ভগবান দেবেন, আপনাকে সেই জিনিসগুলো পেতে, সেই জিনিসগুলোকে নিজের কাছে করে নিতে একটা দারুণ সুযোগ তৈরি করে দেবেন। আর তখনই তোমার সাথে সেটা হবে যেটার অপেক্ষায় তুমি এত বড় কাজটি করে যাচ্ছ, আর তুমি পাবে তোমার মন যতটা বড় হতে চাইছে, তোমার মন যতটা বড় হতে চাইছে ওর থেকেও ভগবান আপনাকে বেশি বড় মন দেবেন। তুমি যতটা ধনসম্পত্তি অর্জন করতে চাইছো ওর থেকেও বেশি ধনসম্পত্তি দেবেন। আপনি এখন যতটা অর্জন করছেন ওর থেকে বেশি 100% অর্জন করতে পারবেন, আর আপনি যতটা মন এখন বড় করে শুনছেন এই ভিডিওটি ওর থেকে বেশি বড় আপনার মন হয়ে যাবে। আপনি কোনো দিক থেকে গরিব থাকবেন না, আপনাকে কখনো দরিদ্রতা ছুঁতে পারবে না। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে, আর এইরকমই ভিডিও শুনতে চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।